Good evening everyone, welcome back to our channel Royce Coaching, West Bengal's number one study app, Shabai ke Shagudu Janai. Kamon acho, Shabai nishchoi khub bhalo, shusto, shundor royecho. To cholo, ajker moto class shuru kori. Shuru korar age janiye di amader app e tomader jonno free te 30 ta mock test dewa hocche. To jara jara KP exam dite cholecho tara tara obosshoi ei 30 ta mock test free te diye dao. এবং নিজের র্যাঙ্ক নিজে দেখো নিজে কত স্কোর করছো সেটা দেখে নাও ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ফার্স্ট কোশ্চেন কি আছে হুল শব্দের অর্থ কি বিশৃঙ্খলা বিদ্রোহ বিক্ষোভ রেনেসাঁস হুল কথাটা ব্যবহার করা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের সময় অ্যাকচুয়ালি সাঁওতালদেরকে হুল বলা হয় তাদের একটা প্রধান উৎসব হুল উৎসব তো হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহকে হুল বিদ্রোহ বলা হয় নেক্সট স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় 1951, 52, 53, 47, 48, 50 সাধারণ নির্বাচন মানে বাই দ্য পিপল ফর দ্য পিপল তার আগে যেটা হয়েছিল গণপরিষদ নির্বাচন হয়েছিল মানে গণপরিষদের সদস্যরাই একটা ভোট দিয়েছিল এবং সেই নির্বাচনের ভিত্তিতে একটা দল গঠন করেছিল কংগ্রেসের বেশি সংখ্যাগরিষ্ঠ লাভ করে কংগ্রেস একটা ক্যাবিনেট গঠন করে ঠিক আছে পরবর্তীতে একটা সাধারণ নির্বাচন হয় যেটা হচ্ছে বাই দ্য পিপল ফর দ্য পিপল মানে মানুষের দ্বারা মানুষের জন্য যে নির্বাচনটা সেটা হয়েছিল 1951-52 মানে 51 অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছিল 52 এপ্রিলে নির্বাচন হয়েছিল ক্লিয়ার তখন একটা ক্যাবিনেট গঠন করা হয়েছিল পূর্ণ দন এটা ক্যাবিনেট যেটা বলায় নেক্সট 1905 সালে বঙ্গভঙ্গ চলাকালে নিম্নলিখিত মধ্যে ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড কার্জন প্রথম লর্ড এলগিন লর্ড হার্ডিঞ্জ লর্ড ডালহৌসি 1905 সালে বঙ্গভঙ্গ চলাকালীন নিম্নলিখিত মধ্যে ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড কার্জন লর্ড এলগিন লর্ড হার্ডিঞ্জ লর্ড ডালহৌসি কারেক্ট অ্যান্সার লর্ড কার্জন নেক্সট কে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেন লর্ড মাউন্ট ব্যাটেন স্যার প্যাথিক লরেন্স স্যার স্ট্যাফোর্ড ক্রিপস স্যার সিরিল রেডক্লিফ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করা হয়েছিল 1947 ঠিক আছে তো কে করেছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে প্যাথিক কে করেছিলেন ক্রিপস প্রথমে বাদ গেছিল কারণ ভারত পাকিস্তান সে মেনেই নেয়নি হয়নি প্যাথিক লরেন্স কোথাকার ছিলেন এটার অ্যান্সার তোমরা দেবে এটা সঠিক অ্যান্সার স্যার সিরিল রেডক্লিফ নেক্সট নিম্নলিখিত মধ্যে কাকুরি মামলার সাথে জড়িত ছিলেন না কে রামপ্রসাদ বিসমিল রাজেন্দ্র লাহেরি সূর্য সেন আসফাকুল্লাহ খান কাকুরি মামলায় জড়িত ছিলেন না কে কারেক্ট অ্যান্সার সূর্য সেন মাস্টার সূর্য সেন ছিলেন চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠন নেক্সট কোন খনিজ মৌলের অভাবে পেশিতে টান ধরে ক্লোরিন ও ম্যাগনেশিয়াম ক্লোরিন ও পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন ও ক্যালসিয়াম কোন খনিজ মৌলের অভাবে পেশিতে টান ধরে সঠিক অ্যান্সার ক্লোরিন ও পটাশিয়াম নেক্সট একটি শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় ইস্পাত কাঁচা লোহা নিকেল তামা একটি শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় ইস্পাত কাঁচা লোহা নিকেল তামা কারেক্ট অ্যান্সার কাঁচা লোহা নেক্সট গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো টিন জিঙ্ক লোহা অ্যালুমিনিয়াম গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু কারেক্ট অ্যান্সার জিঙ্ক নেক্সট লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি বহলুল লোদি দৌলত খান লোদি সিকান্দার লোদি লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন লোদি রাজবংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি নেক্সট হিমালয়ের উৎপত্তি কোন স্থলভাগ থেকে শিবালিক টেথিস গোদাবরী ইন্দ্রব্রহ্ম হিমালয়ের উৎপত্তি কোন স্থলভাগ থেকে হিমালয়ের উৎপত্তি হচ্ছে টেথিস থেকে টেথিস সাগরে ভূমিকম্পের ফলে এইভাবে হচ্ছে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে নেক্সট ভাজের মাধ্যমে আলোর ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে বলা হয় ফোটন পারমাণবিক নিউট্রন উপরে কোনোটি নয় আলোর ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে বলা হয় ফোটন নেক্সট ভাগীরথী অলকানন্দা কোথায় মিলিত হয়ে গঙ্গায় পরিণত হয় রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ গঙ্গোত্রী কর্ণপ্রয়াগ ভাগীরথী অলকানন্দা কোথায় মিলিত হয়ে গঙ্গায় পরিণত হয় কারেক্ট অ্যান্সার দেবপ্রয়াগ আমি আগের ভিডিওতে সমস্ত প্রয়াগ কিন্তু বলে দিয়েছি দেখে নেবে নেক্সট সিয়াচেন হিমবাহ অবস্থিত হিমাচল প্রদেশ সিকিম উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত কারেক্ট অ্যান্সার জম্মু কাশ্মীর কারাকোরাম রেঞ্জে রয়েছে নেক্সট গুপ্ত রাজাদের মধ্যে কে প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত গুপ্ত রাজার মধ্যে কে রৌপ্য মুদ্রা চালু করেন কারেক্ট অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট প্রিয়ম্বদা মহান্তি কোন শাস্ত্রীয় শৈলীর সাথে সম্পর্কিত কুচিপিড়ি ভারতনাট্যম ওডিসি কথাকলি প্রিয়ম্বদা মহান্তি কোন শাস্ত্রীয় শৈলীর সাথে সম্পর্কিত প্রিয়ম্বদা মহান্তি ওডিসি নেক্সট
2022 ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো কোন দল? মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু এফসি, মুম্বাই। 2022 ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন সন্তোষ ট্রফি এবছর কে পেয়েছে? কর্ণাটক, মাথায় থাকে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে বেঙ্গালুরু এফসি। নেক্সট, সম্প্রতি কাশি যাত্রা স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ, গুজরাট। সম্প্রতি কাশি যাত্রা স্কিম চালু করলো কোন রাজ্য সরকার? কারেক্ট অ্যান্সার, কর্ণাটক। নেক্সট, বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় কবে? 31শে মে, 30শে মে, 29শে মে, 28শে মে। বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় কবে? 31শে মে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে ভারতের বৃহত্তম স্বর্ণ ভাণ্ডারের সন্ধান পেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার। সম্প্রতি কোন রাজ্যে ভারতের বৃহত্তম স্বর্ণ ভাণ্ডারের সন্ধান পেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? কারেক্ট অ্যান্সার, বিহার। আরবিএস ব্যাঙ্ক নোট সার্ভে অনুযায়ী গ্রাহকদের সব থেকে পছন্দের ব্যাঙ্ক নোট কোনটি? খুব ইজি কোয়েশন। 100, 200, 500, 2000। 2000 টাকার নোট কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে বাতিল হয়ে যাবে, সেটা সবাই জানো। মানে 2000 টাকার নোট এরপরে আর ছাপা হবে না, তো সেই জন্য যদি কারো কাছে 2000 টাকার নোট ছা থাকে তো সেটাকে খরচ করে দাও বা ব্যাঙ্কে জমা দিয়ে দাও বা তোমার অ্যাকাউন্টে জমা করে দাও। এটা সঠিক আনসার হচ্ছে 100 টাকার নোট। নেক্সট, ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ 2022 টাইটেল জিতল কোন দল? ভেলোসিটি, সুপারনোভাস, ট্রেল ব্রাজার অ্যান্ড কোনোটি নয়। ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ 2022 টাইটেল জিতল কোন দল? এটা ঠিক আইপিএলের মতনই ছিল, বাট বর্তমানে ওমেন আইপিএল চালু হয়ে গেছে। কারেক্ট অ্যান্সার হবে সুপারনোভাস। নেক্সট, সমস্ত স্কিমগুলির পরিষেবা প্রদান করতে কোন কমন প্ল্যাটফর্ম লঞ্চ করছে কেন্দ্র? যান সমর্থ, সম্ভব, উন্নতি, সেবা। সমস্ত স্কিমগুলির পরিষেবা প্রদান করতে কোন কমন প্ল্যাটফর্ম লঞ্চ করছে কেন্দ্র? কারেক্ট অ্যান্সার, জনসমর্থ। নেক্সট, কিউলাদি ও ঘানা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক। কি হবে? কারেক্ট অ্যান্সার, রাজস্থান। নেক্সট, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, রাজস্থান, সিকিম, পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ, রাজস্থান, সিকিম, পশ্চিমবঙ্গ। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? কারেক্ট অ্যান্সার, রাজস্থান। নেক্সট, কিসের দ্বারা হজম প্রক্রিয়া সম্পন্ন হয়? উৎসেচক, হরমোন, খনিজ, ভিটামিন। উৎসেচক, হরমোন, খনিজ, ভিটামিন। কারেক্ট অ্যান্সার, উৎসেচক। নেক্সট, গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কী বলে? ভাবর, ভাঙর, খাদর, উপরে কোনোটি নয়। গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কী বলা হয়, মানে নতুন মাটিকে কী বলা হয়? আমি এটা বারবার বলে দিয়েছিলাম, প্রাচীনকে বলা হয় ভাঙর আর নতুনকে বলা হয় খাদর, খাদি, খাদি কাপড়। মানে নেক্সট, ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, আত্মারাম পাণ্ডুরঙ্গ, দয়ানন্দ সরস্বতী। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? তোমাদের জন্য আমার কোয়েশ্চেন, ভারত সভা কবে গঠন করা হয়েছিল, কে করেছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ কী করেছিলেন? প্রার্থনা সমাজ। দাদাভাই নৌরোজি কী করেছিলেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন করেছিলেন। আর দয়ানন্দ সরস্বতী করেছিলেন আর্য সমাজ 1875। ভারত সভা করেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস এন ব্যানার্জি। নেক্সট, কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রমথ চৌধুরী, গোপালকৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী। কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছিলেন? কারেক্ট অ্যান্সার, মহাত্মা গান্ধী। নেক্সট, কোন ক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখা যায়? শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্র, সেবাক্ষেত্র, উপরে কোনোটি নয়। ছদ্ম বেকারত্ব কি? যে বেকারত্বে মানে কোনো কাজে নিযুক্ত আছে এমন কিছু মানুষ যাদেরকে সরিয়ে নিল সেই কাজের কোনো ক্ষতি হয় না বা সেই উৎপাদন বা প্রোডাকশনের কোনো ক্ষতি হয় না, যেমন চলছিল তেমনই চলে, ঠিক আছে, কোনো হেরফের হয় না, তো সেটাকেই বলা হয়, যাদেরকে সরিয়ে নেওয়া হলো তাদেরকে বলা হয় ছদ্ম বেকারত্ব বা ডিসগুইজ আনএমপ্লয়মেন্ট। সো এটা দেখা যায় কৃষিক্ষেত্রে। নেক্সট, উপনিষদ শব্দের অর্থ কী? জাতি, ভাষা, পাশে বসা, একসঙ্গে চলা। উপনিষদ শব্দের অর্থ কী? উপনিষদ লেখা হয়েছিল কবে? 800 BC থেকে 600 BC মধ্যে, ঠিক আছে। উপনিষদের একটি ভাগ মুণ্ডক উপনিষদ, যেখান থেকে আমাদের কী নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কথাটি, ঠিক আছে। তো উপনিষদ কথার অর্থ হচ্ছে পাশে বসা, ওকে। আর নেই, এ কটাই ছিল। সো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমি এই ক্লাসটাকে তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ভালো লেগেছে ক্লাসটা। সো কমেন্ট করে জানাও কেমন লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। টাটা, গুড বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড কিপ স্মাইল।